আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্স কিডমির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কি করে আপনারা বুঝবেন যে পাখির ডিম যে আছে ডিমের ভিতরে বাচ্চা কি না বাচ্চা ফুটবে কিনা ডিম উর্বর না অনুর্বর এটা কীভাবে বুঝবেন সেই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কি কি উপকার হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর বেয়স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা পাঁচশো লাইক দিবেন এবং কে কত নম্বর লাইক দিয়েছেন এটা কমেন্ট করে আপনারা জানাবেন তো বস চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আজকে আমাকে একজন কমেন্ট করছে যে তার পাখি ডিম পারছে চব্বিশ দিন তা দিছে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটছে না তো আসলে এরকম অনেকেরই হয় যারা পাখি পালন করেন তাদের পাখি ডিম দিছে ডিম দীর্ঘ সময় পাখি তা দিচ্ছে সাধারণত বাচ্চাগের পাখি ডিম সতেরো থেকে বিশ দিনের ভিতরে ফুটার কথা কিন্তু চব্বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন হয়ে যাওয়ার পরেও যখন দেখেন যে ডিম ফুটে না তখন আপনার দেখ ডিমগুলো চেক করতে হবে তো চেক করবেন কীভাবে যে আপনার ডিমগুলোর ভিতরে বাচ্চা আছে কি নাই তো এটা যাচাই করার জন্য আপনারা প্রথমত করবেন কি আপনার যে পাখির ডিম তা দিতেছে যে আপনার পঁচিশ দিন ছাব্বিশ দিন হয়ে গেছে সেই পাখির ডিমটা আপনি হাড়ি থেকে বের করে আস্তে করে বের করে আনবেন আনার পরে একটা অন্ধকার রুমে নেবেন অন্ধকার রুমে আপনার জানলা দরজা বন্ধ করে তারপর আপনি আপনার স্মার্টফোনের ফোনের ফ্ল্যাশলাইটটা অন করবেন অন করে তারপর সেই ফ্ল্যাশলাইটের উপরে আপনি ডিমটা ধরবেন তখন দেখবেন যদি আপনার ডিমের ভিতরে বাচ্চা থাকে তাহলে কিন্তু সেই ডিমের ভিতরে লাল লাল আভা দেখা যাবে তাহলে বুঝবেন যে এর ভিতরে বাচ্চা আছে আর যদি দেখেন যে ডিমের ভিতরে কোনো আভা নেই একবারে সাদা দেখা যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ওই ডিমের ভিতরে কোনো বাচ্চা নেই তো আমি স্ক্রিনে আপনাকে দিয়ে ভিডিও ছবিটা দেখতে পাচ্ছেন দেখেন এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমের ভিতরে কিন্তু বা যদি ডিমের বয়স তিন থেকে চার দিন হয় তাহলে কিন্তু এরকম হালকা হালকা আবার দেখা যাবে আর যদি ডিমের ভিতরে কোনো আবার না থাকে বা ডিম যদি অনুর্বর হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমটা যখন ফ্লাস লাইটের উপরে ধরবেন তখন পুরোটা হলুদ দেখা যাবে ভিতরের ভিতরে কোনো আবার দেখা যাবে না তো আপনারা এবার স্ক্রিনে যে আপনারা ছবিটা দেখতেছেন দেখেন এই ছবিটার মধ্যে কিন্তু স্পষ্ট দেওয়া আছে যেই পাখি যেই ডিমটা থেকে বাচ্চা ফুটবে সেই ডিমটা কিন্তু ডিম ফোটা দুদিন পরে তা দেওয়ার পরে পাখি যখন তা দেবে দুই দিনের মাথায় দেখবেন যে পুরোপুরি তা যখন পাখি শুরু করবে তখন থেকে ডিম যেদিন পারলো সেদিন থেকে না যেদিন থেকে পাখি পুরোপুরি ডিমে বসে তা দেবে সেদিন থেকে আপনি ডিমটা চেক দিলে দেখবেন যে দুই দিনের মাথায় স্ক্রিনের ছবিটা দেখতে পেতেছেন দু দিনের মাথায় ওই এরকম একটা আবার দেখা যাবে চার দিনের মাথায় আরও সেটা গাঢ় হবে ছয় দিনের মতো এরকম শিরা শিরা দেখা যাবে আট দিনের মাথায় কিন্তু পুরোপুরি বোঝা যাবে এভাবে দশ দিন বারো দিন চোদ্দো দিন ষোলো দিন এবং আপনার চব্বিশ দিন বা সাধারণত সতেরোতে কারো থেকে দিনের মধ্যে বারো দিকের পাখির ডিম থেকে বাচ্চা ফুটে যায় এবং বাচ্চা যদি তো অনেক সময় দেখা যায় যে আপনার দেখবেন ভিতরে বাচ্চা আছে কিন্তু মারা গেছে তো সেক্ষেত্রে বুঝবেন যে আপনার এই পাখিটার ডিম হা ডিমের যে খোসা এটা অনেক সুপ্ত ছিল এটা ভেদ করে বাচ্চা বের হইতে পারে না অথবা কোনো কারণে আপনার এই পাখিটা দুর্বল হওয়ার কারণে ডিম থেকে বের হইতে পারে না এই কারণে ভিতরে বাচ্চা মরে আছে ডিম থেকে বাচ্চা বের হতে পারে না আর যদি ডিমটা একবারে আনফার্টাইল হয় সেক্ষেত্রে দেখবেন যে ডিমের ভিতরে আপনার কোনো রকম বাচ্চা হওয়ার মতো যে আভা থাকে সে আভাটা দেখা যাবে না তো এই জন্য বুঝবেন যে আপনার ডিমটা যদি আপা একেবারে না দেখা যায় হলুদ দেখা যায় তাহলে বুঝবেন যে এই ডিমের ভিতরে কোনো বাচ্চাই ছিল না বা এই ডিমটা পুরোপুরি একবার প্রথম থেকে অনুর্বর ছিল আর যে ডিমের ভিতরে দেখবেন যে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে সেটার ভিতরে আপনার এরকম আপা দেখা যাবে স্পষ্টভাবে তো অনেক সময় হয় কি অনেক পাখি কিন্তু আপনার তেইশ দিন লেগে যায় যে শীতের মধ্যে কিন্তু একটু সময় লাগে ডিম থেকে বাচ্চা বিশ বাইশ দিনও লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনারা একবারে যে বাইশ দিন বা একুশ দিন হয়ে গেলে যে বের করে চেক দেওয়া লাগবে যদি আপনি দক্ষ হন তাহলে চেক করবেন যদি আপনার এক্ষেত্রে যদি একটু কনফিউশন থাকে বা নতুন অবস্থা থাকেন তাহলে কিন্তু আপনার একবারে ছাব্বিশ সাতাশ দিনের মধ্যে যখন ডিম ফুটার সম্ভাবনা আপনার মনে পেয়ে না সম্ভাবনা নয় তখন আপনি চেক দেবেন অনেক সময় দেখা গেলো আপনি ডিম বের করতে গেলে ডিমটা ভেঙে যেতে পারে তো এই জন্য আপনার খুব সাবধানতার সহ বের করতে হবে আর আপনারা যদি দক্ষ হন বা যদি আপনার একটু ভালো এক্সপার্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি যে আট থেকে নয় দিনের মাথায় কিন্তু আপনি আপনার পাখির ডিম চেক দিতে পারেন যে কোন ডিম ফুটবে কোন ডিম ফুটবে না তো এটা লাভ কী জানেন যে এটা লাভ হলো যে আপনার পাখি যদি আটটা ডিমই পারে তো আটটা ডিমই কিন্তু সাধারণত ফুটে না এরকম খুবই কম হয় যে আটটা ডিম পালে আটটা ডিমই ফুটে তো সাধারণত পাঁচ ছয়টা ডিম পারলে দুই একটা ডিম আনফার্টাইল হয় তো এই জন্য আপনারা যখন আট থেকে আট দশ দিন ডিমের বয়স হবে তখন আপনার যে ডিমটা ফুটার সম্ভাবনা নেই বা আনফার্টাইল হবে সেইগুলো ডিম আপনি চেক দিয়ে আলাদা করতে পারবেন অর্থাৎ যে ডিমগুলো আপনার উর্বর হবে তো আট দিনের মাথায় দেখবেন যে পিকচার দেখা যাচ্ছে এই পিকচার অনুযায়ী আট দিনের ভিতরে যদি আপনার প্লাস্টাই চালানোর পরে এরকম লাল আবার দেখতে পান তাহলে বুঝবেন এই ডিমটা ফুটবে আর যেটার মধ্যে দেখবেন যে একবারে সাদা হয়ে রয়েছে হলুদ হয়ে রয়েছে সেটা বুঝবেন ফুটবে না ওই ডিমটা আপনি আলাদা ফেলায় দিতে পারেন কারণ আপনার ওই ডিমগুলো যেগুলো অনুর্বর ডিম সেগুলো যদি ওই উর্বর ডিমের সাথে থাকে তাহলে কিন্তু ডিম বেশি হওয়ার কারণে পাখি ঠিকমতো তা দিতে পারে না এ কারণে এমন হতে পারে যে আপনার উর্বর ডিমটা নষ্ট হয়ে যেতে পারে তো এটা যারা বড়ো বড়ো বিডার আছেন তারা এই কাজটা করেন অনুর্বর ডিমগুলো আপনার আট থেকে দশ দিনের মাথায় শর্ট আউট করে দেন ফেলায় দেন এবং উর্বর ডিমগুলো রেখে দেন তো এইভাবে আপনার পাখির জন্য ভালো হলো যে অনুর্বর ডিমগুলো ফেলাই দিলে যেগুলো উর্বর ডিম আছে সেগুলো সঠিক মতো টা দিতে পারবে এবং সঠিক সময় ফুটতে পারবে তো আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে লাগবে আপনাদেরকে ভালো একটা তথ্য দিতে পারলাম যদি ভিডিওটির ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কেন আপনার যত বেশি লাইক দিবেন আমার ভিডিওটা তত মানুষের কাছে পৌঁছাবে আর আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে নিয়মিত তো অবশ্যই ইনশাল্লাহ আমার ভিডিওতে লাইক দিবেন এবং আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব রাখুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পাখির প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ